নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা বন্ধুরা, আজকে আমি সুজি আর দুধ দিয়ে লঘুনের সাথে কেক বানিয়ে দেখাবো। তাই কেকটা বানাতে বেশি কোনো উপকরণের দরকার পড়ে না, আর বেশি সময়ও লাগে না, ঝটপট বানানো হয়ে যায়, খেতে তো দারুণ লাগে। তা চলো আমি কেকটা বানানো শুরু করে দিই। তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমি উনানটা জ্বেলে নেব। কড়াই বসিয়ে দেবো, তাহলে এই বাটি হাফ বাটি নিয়েছি ঘি আর হাফ বাটি নিয়েছি সাদা তেল, কড়াই দিয়ে দেব। তোমরা চাইলে শুধু তেল বা শুধু ঘি দিয়েও করতে পারো। এবার দেবো এই বাটি দু বাটি সুজি। কম আছে, ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। আমি এখানে সুজির মোটা দানাটা নিয়েছি। তা বন্ধুরা, এই কেকটার জন্য সুজিটা ঠিকঠাক ভাজা হতে হবে। ঠিকঠাক ভাজা হলে কেকটাও ঠিকঠাক তৈরি হবে। তা বন্ধুরা, এই যে সুজিটা ভাজা হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে সুজিটা কালার চেঞ্জ হতে লেগেছে। এবার এই সময় দেবো এক বাটি গুঁড়ো দুধ। দুধটা এভাবে অল্প অল্প দেবো আর নাড়বো। এইভাবে অল্প অল্প দিলে নাড়লে খুব সুন্দর মিশে যাবে একসঙ্গে। তো বন্ধুরা, কম আছে, এইভাবে 5 মিনিট মতো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। তা বন্ধুরা, আমি এই বাটি মাপ করে সুজি দিয়েছি দু বাটি। তা আমি এই বাটি এক বাটি দিয়ে দেবো চিনি, আর দেবো এক বাটি জল। তোমরা যদি এর থেকে মিষ্টিটা খেতে বেশি পছন্দ করো, তাহলে আর একটু চিনি দিয়ে দেবে। চিনি গলে গেছে, চিনির রসটা একদম তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা সুজি দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প দিতে হবে, নাড়তে হবে, নাহলে দলা বেঁধে যাবে। এই সময় উনানে আঁচটা কমিয়ে দিতে হবে। তো এইভাবে চিনির রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কম আছে, শক্ত করে রান্না করে নিতে হবে। এবার দেবো ছোট চামচ আর 1 চামচ খাবার সোডা। উনানে আমি জাল দেবো না, এই গরম উনানে কিছুক্ষণ এইভাবে নেড়ে নেবো।
এই যে কড়াইয়ে গা থেকে ছেড়ে যাচ্ছে, হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে দেবো। এই থালাতে ঢেলে দেবো, তার জন্য থালাটা আমি ভালো করে ঘি মাখিয়ে নেব। পুরো থালাটা ঘি মাখাবো না, অর্ধেকটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। এবার থালাতে ঢেলে দেব। ভালো করে সমান করে দেব। তো খুন্তির গায়ে লেগে যাচ্ছিল, তার জন্য খুন্তিটাও ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। তো এইভাবে সমান করে দেব। ভালো করে সমান করে নিয়েছি, আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। চলো বন্ধুরা, রেস্টে রাখা এখন 1 ঘন্টা হয়নি, তাই দুজনে যখন থেকে দেখেছে খাবো খাবো করছে। তা মোটামুটি আমি 40 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এতেই ভালোভাবে সেট হয়ে গেছে, এই যে শক্ত হয়ে গেছে। এবার আমি সাইজ করে কেটে নেব। আর এত বোনকে বলছে কি খাবি, আর তুই খাবি না? এবার এইভাবে লম্বায় কেটে নেব। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, প্লেটে সাজিয়ে নিয়েছি। আর প্লেটে সাজানোর পর দেখতে কত সুন্দর লাগছে। এবার কে খাবে, তুমি না? এনে অরিত্র না, এনে অনিন্দিতা। তো বন্ধুরা, বাচ্চাদের খুবই পছন্দ হবে। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগছে। তো খুব পছন্দ হয়েছে, সবটা একবারে মুখে ভরে দিচ্ছে। তা বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। নাকি 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 না, আনন্দিতা খাও।